ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষকদের বিস্তীর্ণ ফসলের মাঠে আমনের বীজতলা দেখা গেলেও গত কয়েকদিনে টানা বর্ষণে ডুবে গেছে ক্ষেত। উপজেলায় ১৩২০ হেক্টর জমির বীজতলা পানির নিচে। গত বছর আমনের বাম্পার ফলন হওয়ায় এ মৌসুমে বেশি লাভের আশায় আমন আবাদ শুরু করেন চাষিরা। এজন্য পূর্ব প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরি করেন তারা। দীর্ঘদিন পানি জমে থাকায় কোনো কোনো ক্ষেতে চারায় পচন ধরেছে। একই অবস্থা গ্রীষ্মকালীন সবজিরও। এতে চরমভাবে ক্ষতির আশঙ্কা করেছেন চাষিরা। তাদের অনেকে এখন লোকসানের আশঙ্কায় দিশেহারা। টানা বর্ষণ এবং জোয়ারের পানিতে বীজতলাগুলো তলিয়ে গিয়েছে। তো আমরা যেটা দেখলাম, এখানে আমাদের কৃষক কিষাণ মহোদয় আছেন, আমরা দুজনেই ই করলাম, বিভিন্ন কৃষকের সাথে কথা বললাম, যেটা জানতে পারলাম যে আসলে বৃষ্টিতেই এটা আসলে ডুবিয়ে তলিয়ে গিয়েছে। তবে যদি দু একদিন বৃষ্টি কমে যায় তাহলে হয়তো বৃষ্টি পানি কমে যাবে। আরেকটা সমস্যা যেটা দেখলাম এখানে, যে অনেকগুলো খাল হয়তো ভরে গেছে, সেগুলো খনন না করলেই পানিগুলো আসলে নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। আমরা শীঘ্রই বিডিসি যে কর্মকর্তা আছেন ওনার সাথে কথা বলবো, এবং উপজেলা পরিষদ থেকে যে কোনো কিছু করার ব্যবস্থা থাকে সেটা আমরা অতি শীঘ্রই করবো, যাতে কৃষক কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় চলতি আমন মৌসুমে 3,600 ক্ষুদ্র প্রান্তিক কৃষক ও রিমেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমরা অনুদানা আমন বীজ ও রাসায়নিক সার বীজ সহায়তা প্রদান করেছি। সেই লক্ষ্যে আমাদের এই বোরহানউদ্দিন উপজেলায় 18,200 হেক্টর আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। সেই আবাদের লক্ষ্যমাত্রা পূরণের স্বার্থে এই বোরহানউদ্দিন উপজেলায় 1,320 হেক্টর জমিতে আমনের বীজতলা রয়েছে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, চলতি 3-4 দিন অবিরাম বর্ষণে আমাদের বেশ কিছু বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা আশা করি যদি সামনের 2-3 দিন আর বর্ষণ না হয় এই পানি শুকিয়ে যাবে এবং কৃষকরা তার আশার আলো দেখবে। সব কিছু মিলিয়ে আমরা এই আক্রান্ত বীজতলা, এর বিভিন্ন ধরনের পরিচর্যার জন্য কৃষকদের সুপরামর্শ দিয়ে চলেছি। এবছরের মতো এমন বৃষ্টি আগে হয়নি, তার মধ্যে আবার জোয়ারের পানিও বেড়েছে। এতে ক্ষেত ডুবে আছে, পচন ধরেছে জ্বালার, আমাদের লোকসান হবে, নতুন করে আবার বীজতলা তৈরি করতে অনেক টাকা খরচ হবে। এ নিয়ে খুবই চিন্তায় আছি আমরা। বৃষ্টির প্রভাব পড়েছে কৃষকদের বিস্তীর্ণ মাঠ জুড়ে। দ্রুত পানি নেমে না গেলে সব বীজতলা নষ্টের আশঙ্কা করেছেন তারা। কৃষি অফিসার আছে আগে আয়সা, তিনি পরামর্শ দিয়ে গেল আমাদেরকে যে আপনাদের কীভাবে ভালো হবে। ইউনুছারও আছে আয়সা দেখা কীভাবে পানি সরানো যায়, কীভাবে মানে এই দুর্দশার থেকে আমাদেরকে বাঁচাইতে পারে, এই পরামর্শ দিয়ে গেছেন। আর আমরা এখন চিন্তিত আছি খালি কীভাবে আমরা বীজ রোপণ করব, কিন্তু এখন বীজও রুইতে পারছি না, বীজ পচা লেগে যাচ্ছে। কৃষি অফিসার আমাদের আয়সা আমাকে পরামর্শ দিয়ে গেছে, তারপর কৃষি অফিসার আমাকে সার দিছে, বীজ দিছে, আমরা রোপণ করছি। আমরা এখন পানি ডুবে বলেছে আমাকে, খুব আমরা অসহায়ের ভিতরে আছি। 24% বীজ তলা বাইর নিয়েছি, এখন বীজ তলা সব পানির তলে, এখন পানি কাজে নামতে হয় না। আমার বউ বেডি লেয়া কীভাবে আমরা খামু, আমরা খুব চিন্তিত আছি, সারের আয়া তদন্ত করিয়া গেছে। 8% জমিতে বীজ তলা করছি, যে এখন পুরাই পানির নিচে, তো পুরা নষ্ট হয়ে গেছে। এখন জলাবদ্ধতে পানি খালে বিলে অনেক নামতেছে না, এতে বেশি নষ্ট হয়েছে। 32% জমি বীজতলা করছি, যাই এখন 32% বীজতলা পানির তলে। এখন মনে করেন আমি 5-6 একর জমি রোপণ করুন, মনে করেন তাও মনে করেন পানির তলে। এখন এটা নিয়ে সারা আমি তখন দুশ্চিন্তায় দুর্ভোগে আছি। পানি নামার মতো খাল আমাকে বুঝে গেছে মাঝে, কিন্তু পানি নামে কম। বোরহানউদ্দিন উপজেলায় চলতি আমন মৌসুমে চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,200 হেক্টর জমিতে, যাতে বীজতলা রয়েছে 1,320 হেক্টর। ফরিদুল ইসলাম, অপু, আনন্দ টিভি।